मीडिया न्यूज़ 24। गत कयेकदिन जाबत सुशांत सिंह राजपूतेर मृत्युते शोकेर छाया नेमे एसेছে बलिউড पाড়ায়। শুধু বলিউড নয়, সারা বিশ্বেই ছবি জঙ্গন এবং প্রিয়াঙ্গনের সকলেই দুঃখ প্রকাশ করেছেন। মাত্র ৩৪ বছর বয়সেই আত্মহত্যার ঘটনায় নাড়া দিয়েছে সবাইকে। জলজল করা ক্যারিয়ারে উত্থানের সময় কেন এই অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো প্রশ্নবিদ্ধ। অনেকেই বলছেন ইন্ডাস্ট্রির প্রতি অভিমানের কারণেই এই কঠিন পথ বেছে নিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রির বাহির থেকে এসে প্রচুর কাঠখড় পুড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুশান্ত, কিন্তু তাকে কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি। বড় বড় প্রযোজনা সংস্থার ৪ থেকে ৫টি ছবি তার হাত থেকে হাতছাড়া হয়ে যায়। নিষিদ্ধ হয়েছিলেন ওইসব বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। এখানে এসেছে সালমান খানের প্রতিষ্ঠানের নামও। তাছাড়া করণ জোহার, আদিত্য চোপড়া সহ আরো ৮ জনের প্রতিষ্ঠান থেকেও নিষিদ্ধ হয়েছিলেন সুশান্ত, যার কারণে অনেকদিন ডিপ্রেশনে ছিলেন তিনি। ভক্তরা মনে করছেন এই কারণেই আত্মহত্যা করেছেন এই তরুণ অভিনেতা। শুধু ভক্তরাই নয়, বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও একই কারণ মনে করছেন। কিন্তু ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন তার উত্তর শুধু সুশান্ত নিজেই জানেন। এর সঠিক উত্তর হয়তো আর কোনোদিন মিলবেও না, ঠিক যেন বাংলাদেশের স্টাইলিশ আইকন মহানায়ক সালমান শাহের মতো। মৃত্যুর ২২ বছর পরেও এখনও তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। পিবিআই তদন্তে বারবার আত্মহত্যা বলে বিবেচিত হলেও তাকে হত্যা করা হয়েছে বলেই দাবি তার ভক্তকুলের। শুধু ভক্তকুলের নয়, সালমান শাহের পরিবারও মনে করছেন তাকে খুন করা হয়েছে। দীর্ঘ ২২ বছর যাবৎ সালমান শাহের মা এবং তার ছোট ভাই তার বিচারের জন্য লড়ে যাচ্ছেন। সালমান শাহের মৃত্যুর আগের বছর তাকে ডালিউড পাড়া থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন এই খবর একাধিক পত্রিকায় শিরোনাম হয়েছে। তিনিও চলচ্চিত্র মাফিয়াদের কবলে পড়েছিলেন। আজিজ মোহাম্মদ ভাই বিখ্যাত মাফিয়া, যার সাথে দ্বন্দ্ব চলছিল সালমান শাহের। সালমান শাহের স্ত্রী পরকীয়া লিপ্ত ছিলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে, আর তিনি নাকি এই হত্যার সাথে জড়িত বলে দাবি করছেন সালমান শাহের পরিবার। না হলে মাত্র ২৩ বছর বয়সে কেন আত্মহত্যা করবেন এই তরুণ অভিনেতা? কোনো কিছুর অভাব ছিল না তার। জলজল করা ক্যারিয়ার, একের পর এক সুপারহিট ছবি থাকা সত্ত্বেও হঠাৎ কেন অজানা কোনো কারণে নিজেকে শেষ করে দিবেন এই অভিনেতা? সবাই বলছেন এটা কখনোই আত্মহত্যা হতে পারে না, তাকে খুন করা হয়েছে। সালমান শাহ এবং সুশান্ত সিং এর ঘটনা যেন মুদ্রার এপিটোপিক। সালমান শাহের মৃত্যুর কয়েক ঘন্টা আগে যা যা করেছিলেন সুশান্ত সিং যেন তাই তাই করেছিলেন। সালমান শাহ সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছিলেন। সকাল ৯টায় রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন তিনি। তারপর দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢোকার পর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সুশান্ত সকাল ৬টায় ঘুম থেকে উঠেছিলেন। সকাল ৯টার সময় তিনি জুস খেয়েছিলেন। তারপর ১০টার সময় নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। তারপর ১০:৩০ নাগাদ তার ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। সালমান শাহ মারা যাবার পরে তার মৃত্যুর শোকে ২৩ জন নারী আত্মহত্যা করেছিলেন। সুশান্ত সিংও মারা যাবার পরে জানা গেছে ২ থেকে ৩ জন নারী এবং পুরুষ আত্মহত্যা করেছেন। দুই তারকা ভিন্ন দুই ইন্ডাস্ট্রির হলেও মৃত্যুর ঘটনায় অদ্ভুত এক মিল পাওয়া যায় তাদের মধ্যে। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।